ছোটোবেলা থেকে অনেক কিছু শিখেছি রবীন্দ্রনৃত্যতে ভর্তি হয়েছি ক্রিয়েটিভ ফোক নাচ তারপরে আঁকাতে ভর্তি হয়েছি গান শিখেছি গানের মাস্টার গান শেখাতে আসলে ঘুমিয়ে পড়তাম কিন্তু কোনো দিন কোনো কিছুই বেশি দিন চালাতে পারতাম না কিন্তু নাটকে যখন ঢুকলাম দেখলাম যে এখানে তো সব কিছুই আছে নাচ আছে গান আছে নাটক অভিনয় সব কিছু আছে ইভেন হাতের কাজও রয়েছে এবং সেইখান থেকে আমার নাটকের যাত্রা শুরু একদিনে হয় না এক মাসে হয় না বছরের পর বছর লেগে যায় আজকে যারা মনে করছে যে এইটা করলে বেটার হয় ওটা করলে লেগে পড়ো হোয়াট এভার ইউ ফিল ইউ ক্যান ডু ইউ ক্যান ডু ইট চার বছর আগে একদিন মাকে খেতে খেতে বললাম যে গ্রাজুয়েশন শেষ করে আর পড়াশোনা নিয়ে কন্টিনিউ করব না শুনে তো মায়ের রীতিমতন হার্ট অ্যাটাক কিন্তু তখন একটা কনফিউশন ছিল যে আমি যে ডিসিশনটা নিচ্ছি সেটা কি ঠিক নাকি ভুল করছি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোথাও গিয়ে মনে হয় যে সেই ডিসিশনটা একদম ঠিক ছিল নমস্কার আমি মৌপিয়া আর আমি একজন নাট্যকর্মী ছোটোবেলা থেকে অনেক কিছু শিখেছি রবীন্দ্রনৃত্যতে ভর্তি হয়েছি ক্রিয়েটিভ ফোক বলিউড অনেক কিছু শিখেছি নাচ তারপরে আঁকাতে ভর্তি হয়েছি গান শিখেছি গানের মাস্টার গান শেখাতে আসলে ঘুমিয়ে পড়তাম কিন্তু কোনো দিন কোনো কিছুই বেশি দিন চালাতে পারতাম না এক কিছুক্ষণ করার পরে কিছু খুব বেশি হলে এক মাস কিন্তু তারপরে ক্লাস এইটে পড়ি তখন তো স্কুল থেকে বেরিয়ে একটা আড্ডার ঠেক হলো প্রত্যেক দিন সেখানে আড্ডা শনি রোববার মানি সকাল থেকে রাত অবধি আড্ডা দিয়ে যাচ্ছি মা তো দুশ্চিন্তায় পড়ে গেছে যে মেয়ে বোধহয় গেল তো তারপরে বেসিক্যালি মায়ের পলিটিক্সের জন্য আজকে আমি এখানে মা পলিটিক্স করে কি করলো একটা নাটকের গ্রুপে ইনভলভ করে দিল সেখানে প্রত্যেক শুক্র শনি রবি রিহার্সেলস আড্ডা গেল বন্ধ হয়ে তারপরে ওই যে নাটকে ঢুকলাম আজ অবধি সেখান থেকে বেরোতে পারলাম না ওই একটা জিনিস যেটা করতে গিয়ে মনে হলো যে আমার হয়তো এটাই করার ছিল কারণ নাচ গান আঁকা খেলা যাই করতে গেছি কোনোটাই বেশি দিন ভাল লাগেনি কিন্তু নাটকে যখন ঢুকলাম দেখলাম যে এখানে তো সব কিছুই আছে নাচ আছে গান আছে নাটক অভিনয় সব কিছু আছে ইভেন হাতের কাজও রয়েছে এবং সেইখান থেকে আমার নাটকের যাত্রা শুরু তারপরে ক্লাস টেন পাস করার পরে নাটক নিয়ে ডিপ্লোমা নাটক নিয়ে কাজ করছি বিভিন্ন দলের সঙ্গে কাজ করতে শুরু করি তারপরে যেরকমভাবে পড়াশোনা চলে গ্র্যাজুয়েশন টুয়েলভ পাশ করে গ্র্যাজুয়েশনে ভর্তি হই এবং গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে পড়ার সময় মাথায় হঠাৎ করে একদিন একটা স্ক্রিপ্ট আসে স্ক্রিপ্টটা নিয়ে কাজ করব ভেবেছিলাম তো তখন অনেকগুলো দলের সাথে আমি প্যারোলেই ইনভলভ যারা গ্রুপ থিয়েটার নিয়ে কাজ করছে তো সেই গ্রুপে ডিরেক্টার্সদের কাছে গিয়ে স্যার বা আঙ্কল যারাই যেখানে ছিলেন তাদেরকে গিয়ে আমি স্ক্রিপ্টটা শোনাতে শুরু করি যে আমি এরকম একটা জিনিস ভেবেছি আমাকে করতে দেবে এই গ্রুপের সাথে তো কেউ তখন বলল তোর এইটা না বড্ড বেশি ফিল্মি এটা করা যাবে না আবার কেউ বলল আমরা তো শুধু বাচ্চাদেরকে নিয়ে কাজ করি এটা বাচ্চাদের জন্য নয় কেউ বলল ঠিক আছে আমি করতে পারি একটা কাজ কর স্ক্রিপ্ট আমাকে দিয়ে দে আমি নিজের মতন করে বানিয়ে লিখছি এটা এখানে কিছু ভুল আছে তুই ঠিক পারিস নি লিখতে তো তখন মনে হলো যে আমি যদি অন্য কাউকেই দিয়ে দিই তাহলে এই কাজটা আমার কি করে থাকবে এবং নাটকের সূত্রে দীর্ঘদিন যে বন্ধুরা হয়েছিল সেই বন্ধুদের সাথে এরকম একদিন কথা বলছি তারা জানতো স্ক্রিপ্টার বিষয়ে তো তাদের সাথে কথা বলতে বলতে একদিন ঠিক হলো যে অন্য গ্রুপ কেন আমরা নিজেরা কেন নয় এবং সেইখান থেকে আমরা ঠিক করি যে আমরা নিজেদের একটা দল ফর্ম করব। যে দলটার নাম দিলাম আমরা উড়োতার উড়োতার কেন কারণ ফার্স্ট ইয়ারে পড়ি খুব কম বয়স তখন নিজেদেরকে তারকাটা মনে হতো বেসিক্যালি তো সেই ফার্স্টে ভেবেছিলাম তারকাটাই নাম দেবো কিন্তু তারপরে মনে হলো যে একটু ভালো কিছু হওয়া দরকার যখন কাজ করার কথা ভাবছি এবং সেইখান থেকে উড়ো তার উড়ো ফ্লাইং তার মেসেজ এবং সেইখান থেকে উড়োতারের জার্নি শুরু হয় আমরা ফার্স্টে স্টেজ নিয়ে কাজ করব ভেবেছিলাম স্ট্রিক্টলি প্রোসেনিয়াম থিয়েটার কিন্তু প্রসেনিয়াম থিয়েটার মানে একটা হিউজ ফান্ড কোথা থেকে আসবে এত টাকা কে দেবে তো ঠিক করলাম যে ঠিক আছে রিহার্সাল শুরু করি টাকা জমাই সাবস্ক্রিপশনস মেম্বারশিপ সাবস্ক্রিপশনস কালেক্ট করি এবং সেই টাকা দিয়ে আমরা ফাইনালি হয়তো দু তিন বছর পরে গিয়ে শো করব। কোয়েন্সিডেন্টালি থার্ড এপ্রিল ওরও তার ফর্ম হয়েছিল এবং সেভেন্থ এপ্রিল আমরা আমাদের ফার্স্ট কল শো পাই আমার এক বন্ধু তার একটি অনুষ্ঠানে আমাদেরকে বলে যে তোরা তো নাটক নিয়ে কাজ শুরু করছিস তো আমি একটা রাস্তায় একটা নাটক করছি তো একটা কাজ কর না তোরা স্ট্রিট থিয়েটার দিয়ে শুরু কর তো উইথট কি ওকে চলো কিছু থেকে কিছু তো করা ভালো কিছু না থেকে তো সেইখান থেকে আমরা প্রথম কাজ শুরু করি স্ট্রিট দি ফিফটিন্থ এপ্রিল দু সালে আমাদের প্রথম পথনাটক হয় দশ মিনিটের একটা পারফরমেন্স যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি ওটাকে ইভ্যালুয়েট করতে যাই তখন মনে হবে তো খুব খারাপ ছিল কিছুই তো জানতাম না তখন প্রোসেনিয়াম থেকে বেরিয়ে স্ট্রিট কী করে করব কিন্তু একটা পারফরমেন্স আমাদের গোটা স্ট্রাকচার আমরা কিভাবে কাজ করবো ভেবেছিলাম পুরোটাকে চেঞ্জ করে দিল স্ট্রিটে কাজ করতে গিয়ে দেখলাম যে প্রথমত এটা বেশি চ্যালেঞ্জিং একদম মানুষের সাথে রাস্তায় দাঁড়িয়ে তাদের চোখে চোখ রেখে কথা বলাটা ইজ ভেরি ডিফিকাল্ট সেই জায়গায় সেই চ্যালেঞ্জটা কোথাও গিয়ে আমাদেরকে মোটিভেট করলো এবং দেখলাম যে যতদিন আমরা প্রোসেনিয়ামে যাচ্ছি ততদিন যদি আমরা স্ট্রিট করে খানিকটা ফান্ড রেজ করতে পারি খানিকটা সেভিংস করতে পারি তাহলে কেমন হয় সেইখান থেকে আমরা ঠিক করলাম যে চলো স্ট্রিট থিয়েটার নিয়ে আমরা কাজ শুরু করি এবং তারপরে বিভিন্ন শোজ বিভিন্ন জায়গায় পার্ক মেট্রোর সামনে আমরা পারফরমেন্স শুরু করি করতে করতে গিয়ে যেটা দেখলাম যে অ্যাকচুয়ালি আমি এইটাকে বেশি মজা পাচ্ছি স্ট্রিট থিয়েটারে বেশি মজা পাচ্ছি স্টেজে আমি সেই মজাটা পেতাম না রাস্তায় দাঁড়িয়ে মাইক ছাড়া একশো দেড়শো জনের কাছে নিজের গলা পৌঁছে দেওয়া চোখে চোখ রেখে পারফর্ম করা ক্রাউডের মধ্যে দিয়ে ঢোকা বেরোনো স্টেজে করতে গেলে তো পুরো অন্ধকার থাকতো কাউকে দেখতে পেতাম না স্ট্রিটে তো সেটা নেই কোনো ফাঁকিবাজির জায়গা নেই কেউ প্রম্পট করতে পারবে না আমাকে সাইড থেকে তো স্ট্রিট করতে গিয়ে যে মজাটা পেলাম সেখান থেকে মনে হলো যে এবার শুধু স্ট্রিটে থাকা দরকার আস্তে আস্তে আমাদের উড়োতার যে আইডিয়াটা থেকে শুরু হয়েছিল সেই আইডিয়াগুলো মডিফাই হতে থাকে যে এবার কি এবার কি করে তাহলে আমরা প্রসিড করব তো আমরা ঠিক করলাম যে আমরা শুধুমাত্র স্ট্রিট থিয়েটারে থাকবো এবং নাটকটাকে মানুষের কাছে নিয়ে যাব নাটকটাকে আমি আর কি কীভাবে ইউজ করতে পারি এবং সেইখান থেকে আমাদের কারিকুলাম চেঞ্জ হতে থাকে আমাদের মনে হয় যে থিয়েটার অ্যাজ এ ডিভাইস আমরা ইউজ করব। অ্যাজ এ ডিভাইস ফর কমিউনিকেশান নিজেকে গ্রুম করার জন্য একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন রকমের প্রমোশনাল অ্যাক্টিভিটিস কিন্তু সোশ্যাল মেসেজ হ্যাজ টু বি দে আজকে যদি আমি আগে দেখি চার বছর আগেকার কথা তখন আমার মনে হবে যে আমার ডিসিশনটা যেটা ছিল সেটার বিষয়ে যে কনফিডেন্সটা ছিল না সেটা আজকে ঠিক তখন আমি যে ডিসিশনটা নিয়েছিলাম সেটার জন্য আজকে আমি গর্বিত বোধ করি কারণ একটা ডিসিশন আমার গোটা লাইফ স্ট্রাকচারটাকে চেঞ্জ করেছে আজকে আমাদের টিমে বারো থেকে পনেরো জন ফ্রেশার্সরা রয়েছে যারা কাজ করছে তিন থেকে চারজন ফুল টাইমার্স আমাদের টিমে যারা সারা দিন আমাদের সপ্তাহে পাঁচ থেকে ছ দিন করে রিহার্সাল হয় দিন আমরা কাজ করে যাচ্ছি নাটক কিনে আর কি কি এক্সপেরিমেন্টেশন করা যায় তখন যখন কাজ শুরু করেছিলাম তখন মনে হয়েছিল যে এটা তো শখের জায়গা এটা এটা নিয়ে এগোবো তারপরে কি খাবো কি পড়াশোনা যে করছি না পেটটা তো চালাতে হবে রোজগার করতে হবে বাড়িতে মাকে যখন বললাম মা বলল যে ঠিক আছে এক দুদিন করবি কর মা ভেবেছিল শখে করছি দুদিন পরে ছেড়ে দেবো কিন্তু তারপরে একটা চাপ আসতে শুরু করে রোজগার কি করে হবে কারণ সাস্টেনেবিলিটি সব সবার আগে আসে আজকে উড়োতারে যাত্রা যখন শুরু হয় বা আমার এই আমার নিজের কাজ নিয়ে যখন যাত্রা শুরু হয় তখন হয়তো এই সাস্টেনেবিলিটির জায়গাটা ছিল না কারণ তখন কে চিনত আমাদেরকে টাইম লেগেছে এটা করতে আজকে দাঁড়িয়ে আমি নিজের টাকায় একটা বুটিকের জামা অ্যাফোর্ড করতে পারি আমি কোথাও একটা গিয়ে বছরে দু তিনবার ভেকেশানস অ্যাফোর্ড করতে পারি পুরোটাই কিন্তু আমার প্যাশনের জায়গা থেকে আমরা যখন ভাবি যে প্যাশন নিয়ে যে এগোবো সেইটা হয়তো চান্স নেই শখের জন্য ঠিক আছে মেন স্ট্রিমে থাকাটা খুব দরকার পড়াশোনা স্কুল কলেজ তারপরে চাকরি তারপরে খানিকটা সেভিংস অ্যাসেটস তারপরে ঘর সংসার তারপরে একটা সুন্দর রিটায়ারমেন্টস প্ল্যান এগুলো বেসিক্যালি সবটাই করা যায় বাট এই চাকরি আর ওই স্প্যানটাকে অফ করে এই নিজের প্যাশনকে নিয়েও এগোনো যায় আজকে যারা যারা এখানে আছো তারা হয়তো অনেকেই ভাবছ যে আমারও প্যাশন ছিল আমি হয়তো এটা করতে চেয়েছিলাম বাট পারিনি আমি এটা করতে পারতাম বাট করতে পারিনি বা এইটা করলে কেমন হয় সবটাই করা যায় জাস্ট দ্যাট ইউ হ্যাভ টু বিলিভ ইন ইয়ার এবং হাল ছাড়লে হবে না লেগে থাকতে হবে সারাক্ষণ একদিনে হয় না এক মাসে হয় না বছরের পর বছর লেগে যায় আজকে আমি বা ওরোত্তারের যাত্রা পাঁচ বছরে যেখানে দাঁড়িয়ে পাঁচ বছর আগে কিন্তু সেটা ছিল না সার্ভাইভ করব কি করে সেটাও ভাবতে পারিনি কিন্তু কাজটা করেছি কাজ করতে করতে শিখেছি কারণ নিজের শেখাটা সবসময় দরকার এবং নিজের ভালো লাগা ভালো ভাষাটাকে নিয়ে এগিয়ে যাওয়া দরকার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যাই প্যাশন থাকুক না কেন আমরা সেটাকে নিয়ে লাইফে এগোতে পারি সেটা নাচ হতে পারে গান হতে পারে আঁকা হতে পারে হাতের কাজ হতে পারে আজকাল আমাদের চারিদিকে প্রচুর প্যারালাল প্রফেশনস রয়েছে এবং সেই প্যারালাল প্রফেশন আমাদের মেন স্ট্রিম লাইফেরই সাথে যাচ্ছে তো আমি যদি আজকে অন্য কিছু করার কথা ভাবি সেটা ভুল নয় তার মানে অবভিয়াসলি এটা নয় যে আমরা পড়াশোনা ছেড়ে দিয়ে বা বাকি সব কিছু ছেড়ে দিয়ে এটার পিছনে লেগে যাব না ব্যালেন্স ইজ অলসো নিডেড এবং সেইখান থেকে দাঁড়িয়ে আজকে যারা মনে করছো যে এইটা করলে বেটার হয় ওটা করলে লেগে পড়ো হোয়াট এভার ইউ ফিল ইউ ক্যান ডু ইউ ক্যান ডু ইট ইটস হোয়াট ইউ বিলিভ ইটস উইদিন ইউ থ্যাংক ইউ এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু